হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফারোয়ার দিকে রওনা দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ইটের সলিং এর ইটগুলি একদম ফিক্সড করা, তাই এত ভয় নাই। আপনারা চিন্তা করবেন না প্লাটিনা এই রাস্তা দিয়ে কিভাবে যায়, তিনজন নিয়ে 40-50 গতিতে যায় ওরা। এদিক দিয়ে একটু রাস্তা ভালো, সামনে আবার একটু কার্পেটিং করা। মানে কাজ চলছে তো, একটু কার্পেটিং, একটু ইটের সলিং, কয়েকটা পাহাড় কাটা, খাড়া ঢাল। ও সুবহানাল্লাহ, আবার সামনে পরিষ্কার রাস্তা, কার্পেটিং করা। সুবহানাল্লাহ কি রাস্তা হচ্ছে এটা, আল্লাহু আকবার। আট কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, তারপরে নাকি একটু রাস্তা খারাপ, দেখি কি অবস্থা হয়। বাইকাররা এই রাস্তায় আসতে পারেন, ঘুরে যান ঘুরে যান। রাজথলি উপজেলার এই রাস্তাটা সীমান্ত সড়ক, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ওরে রাস্তা, সামনে রাস্তার কাজ চলছে, ট্রাক আসছে।
আমাকে বগা লেখের কথা মনে করিয়ে দিচ্ছে আমাকে। আল্লাহ আল্লাহ, একদম ফুটপ্যাক লাগ। হর্ন দেই কেন, খুদাই অভ্যাস হয়ে গেছে। ঝুমগর ইস, পাহাড়ের রাইডিং মজাই অন্যরকম। মিতিংগা ছড়ি আর্মি ক্যাম্প, এখানে থামবো রাজু ভাই? এই রাজু ভাই, থামতে হবে এখানে, পানি। এটা হচ্ছে মিতিংগাছড়ি আর্মি ক্যাম্প, যারা এই সীমান্ত সড়কের কাজের দায়িত্বে আছে তারা এখানে অবস্থান করতেছে আপাতত। তারা তাঁবু টাবু টানায় এখানে থাকতেছে। মিতিংগাছড়ি এখান থেকে আরো 17 কিলোমিটার দূরে ফারোয়া, সামনে আরো 2টা আর্মি ক্যাম্প আছে। এই সীমান্ত সড়কের কি সুন্দর, বাইকাররা এই রাস্তা সম্পর্কে এখনো টের পায় নাই। যদি বাইকাররা টের পাইতো তাহলে অলরেডি শুরু করে দিত। এই যে একটা ঢাল, এই ঢালটা অনেকটা ডিম পাহাড়ের ঢালের গুলির কথা মনে করিয়ে দেয়। সামনে আমরা ওই ঢাল দিয়ে উঠবো। আমার সামনে ফরহাদ ভাই, কাপ্তাইর ফরহাদ ভাই আসছেন। এই দিক দিয়ে গিয়ে মোচর দিয়ে গিয়ে ওই সাইড উঠবো। R15V3, এই যে ঢালগুলো উঠতেছি আলহামদুলিল্লাহ। আর আমার ইন্ডিয়ান অফিসিয়াল R15V3 ইঞ্জিনে ঢালা আছে RS4GP,
RS4GP Thai Yamaha Loop Engine Oil already আমি 3700 কিলো রান করেছি 3700 কিলোমিটার রান করা ইঞ্জিন দিয়ে আমি এখন সীমান্ত সড়ক এক্সপ্লোর করছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি এই যে রাস্তাটা এক্সপ্লোর করছি আমার কাছে মনে হয় না আমার ইঞ্জিন অয়েল 3700 কিলোমিটার চলেছে আপনারা R15 এ যারা যারা R15 ইউজ করেন আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই RS4GP Thai Yamaha লুপটা ইউজ করতে পারেন হাইওয়ে তো এটা কিলার বাট পাহাড় আপহিল ডাউনহিল সব জায়গায় আপনাকে সেরকম পারফরমেন্স দিবে ড্রেন ইন্টারভেল অনেক বেশি যেহেতু আমি 3700 কিলোমিটার রান করেছি আমার বাসায় যেতে আরও সময় লাগবে আরও মোটামুটি 350-400 কিলোমিটারের মতো বাকি আছে তো 4042 কিলোমিটার হবে আমার ইঞ্জিন অয়েল আপনারা মনে করেন না আবার ইঞ্জিন অয়েলের মার্কেটিং করতেছি যদি মনে করেন তাতেও আমার কিছু আসে যায় না কারণ যেইটা ভালো আমি সেইটা সবসময় বলি আমি অফিসিয়াল R15 VC চালাই আমি অল টাইম বলি R15 VC অফিসিয়াল BS4 19.3 HP-র এই বাইকটি অন্যরকম ইন্দো থাই হয়তো বা বিল্ড কোয়ালিটি ভালো বাট ইন্ডিয়ান ABS-এর যে পারফরমেন্স এইটা আমি বলে বোঝাতে পারবো না যা বলতেছিলাম যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে ইয়ামাহা লুপ RS4GP কি ডেসপারেট টাইপ এবং কিলার পারফরমেন্স ওয়ালা একটা ইঞ্জিন অয়েল বাইকের রাই রাস্তাটা সম্পর্কে টের পাই নাই এখনো হয়তোবা অল্প কয়েকজন বাইকার আসছে আপনারা জানেন গত 2 মাস আগে আমি ধূপপানি জরনাতে গিয়েছিলাম তখন ট্রলার দিয়ে গিয়েছি কাপ্তাইর ধূপপানি ঝর্ণাটা পড়ছে ফারোয়াতে আর আমরা সেই ফারোয়াতেই যাচ্ছি এখন বাই রোডে